ডায়াবেটিস রোগীর অনেক জটিলতার মধ্যে ডায়াবেটিক ফুড একটি জটিলতা। ডায়াবেটিসের পা নিয়ে অনেক রোগী এবং অনেক চিকিৎসকই এটার মধ্যে খুব চিন্তিত থাকি আমরা, যে ডায়াবেটিস রোগী যদি পায়ের সঠিকভাবে যত্ন নেওয়া না হয় তাহলে ডায়াবেটিসের বিভিন্ন জটিলতাগুলি পায়ে দেখা যেতে পারে। পা এমন একটা অঙ্গ যেখানে সবচেয়ে নেগলেক্টেড পার্ট বলবো আমি, যেখানে পায়ের যত্ন কিন্তু আমরা দৈনন্দিনভাবে অনেক ক্ষেত্রেই নেই না। যেভাবে আমরা মুখের যত্ন নেই আসলে কিন্তু পায়ের যত্ন সেভাবে নেওয়া উচিত। সুতরাং ডায়াবেটিসের যে দুইটা প্রধান জটিলতা, একটা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, একটা নিউরোপ্যাথি, এই দুইটাই কিন্তু পায়ের সমস্যা নিয়ে প্রেজেন্ট করে। সুতরাং ডায়াবেটিসের জটিলতা প্রতিরোধ করার জন্য এই ডায়াবেটিসের পায়ের যত্ন নেওয়াটা খুবই জরুরি। এই পায়ের যত্নে অবশ্যই প্রতিদিন অন্তত একবার পায়ে ভালো করে পা পরীক্ষা করা এবং পা পরিষ্কার করে ফেলা, পায়ের যদি স্কিন ড্রাই থাকে তাহলে ক্রিম বা লোশন ব্যবহার করা খুবই জরুরি। নখের যত্ন পায়ের ডায়াবেটিক ফুড প্রতিরোধ করার জন্য খুবই জরুরি অংশ। প্রতিদিন নখটা পরীক্ষা করা এবং সঠিকভাবে নখ কাটা এই পায়ের জটিলতা প্রতিরোধের আরেকটি বড় অংশ। ডায়াবেটিস জনিত পায়ের জটিলতা, এটা প্রতিরোধ করার জন্য শুধু চিকিৎসক নয়, একজন ডায়াবেটিস ব্যক্তিরও কিন্তু যথেষ্ট ভূমিকা রয়েছে। সুতরাং ডায়াবেটিসের ব্যক্তি পা প্রতিদিন পরীক্ষা করবেন এবং যদি কোনো একটা ওয়ার্নিং সাইন থাকে তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। তার মধ্যে হচ্ছে পা ফুলে যাওয়া, পায়ের কোনো একটা জায়গা লাল হয়ে যাওয়া, কেটে যাওয়া, ক্ষত হওয়া, বনি কোনো ডিফর্মিটি বা ফুলে থাকা এবং আঙুলের ফাঁকে ঘা, এর যদি কোনো একটি লক্ষণ দেখা যায় তাহলে অবশ্যই নিকটস্থ ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং চিকিৎসা নিতেন। যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা যাবে পায়ের জটিলতা তত তাড়াতাড়ি আমরা প্রতিরোধ করতে পারব।